আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নিউ জারে। আপনাদের সাথে আছি আমি উম্মে ফাতেমা কেয়া। প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটের শিরোনাম। ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব গোপন, 18 মাস নিষিদ্ধ হচ্ছেন সাকিব। সাকিবকে আগামী 6 মাস পাওয়া যাবে না সেটা ধরেই এখন এগোচ্ছে বিসিবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি আসার আগেই সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ার খবরটি চাউর হয়েছে। তারপর থেকেই এ অলরাউন্ডারের পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি শোনা যাচ্ছে। সাকিব ম্যাক্স ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারি কাজ করেনি, জুয়ারির প্রস্তাব পাওয়ার সাথে সাথেই তা ফিরিয়ে দিয়েছেন, তবুও কেন তাকে শাস্তি দেওয়া হবে, এটি মূল প্রশ্ন। ম্যাচ না পাতলেও আইসিসির আইন ভঙ্গ করেছেন তিনি, তাই তো শাস্তি পেতে হবে তাকে। বরাবরই দুর্নীতির বিরুদ্ধে আইসিসির অবস্থান কঠোর। আইসিসির দুর্নীতি দমন নীতিমালার 2.4.4 ধারা অনুসারে কেউ যদি আইসিসির দুর্নীতি দমন কোডের অধীন কোনো দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব পায়, তার পূর্ণাঙ্গ বিবরণী আইসিসিকে অনতিবিলম্বে জানাতে হবে, কিন্তু কোনো কারণবশত জানাতে ব্যর্থ হলে তার সর্বনিম্ন 6 মাস এবং সর্বোচ্চ 5 বছর নিষেধাজ্ঞা বহনের শাস্তি হতে পারে। সাকিব ম্যাচ পাতানোর না জড়ালেও আইসিসিকে এই ঘটনা সম্পর্কে জানাননি। সাকিব যে জুয়ারির কাছে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছেন সে খবর তিনি না জানলেও বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছিল আইসিসি। যথারীতি তদন্ত শুরু করেছিল আইসিসির দুর্নীতি দমন বিভাগ, তাদের তদন্তে আবার সাহায্যও করেছিল সাকিব, সেখানে আত্মপক্ষ সমর্থনও করেছেন তিনি। জানিয়েছেন এই প্রস্তাবকে হালকাভাবে নিয়েছিলেন বলে আইসিসিকে জানানো হয়ে ওঠেনি, তবে নিজের ভুল স্বীকার করেছেন তামিম। এই তদন্তে সাহায্য করার জন্য বাংলাদেশি অলরাউন্ডারের শাস্তি কিছুটা কম হতে পারে বলে জানানো গেছে। প্রাথমিকভাবে যদিও 1.5 বছর নিষেধাজ্ঞার শিকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি শাস্তি কমানোর আবেদন করলে আরও কিছুটা কমতে পারে, তবে সেটা 6 মাসের কম নয়। বাংলাদেশ ক্রিকেটের জন্য যে মাসটাও অনেক বড় ধাক্কা, কারণ দলের সেরা পারফর্মারের সাথে সাথে টেস্ট ও টি-20 দলের অধিনায়কও যে তিনি। সাকিবকে যে ভারত সিরিজে পাওয়া যাচ্ছে না এটি প্রায় নিশ্চিত হয়ে গেছে বিসিবি। গত সোমবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কার্যালয়ে এ ব্যাপারটি নিয়ে 2 বার রুদ্ধদ্বার বৈঠক করেন বিসিবি সূত্রের খবর। সেখানে বোর্ড সভাপতি সাকিবকে আশ্বস্ত করেছে পুরো ব্যাপারটিকে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেই সাকিবের পাশে থাকবে বিসিবি। সাকিবকে বলে দেওয়া হয়েছে ব্যাপারটি নিয়ে মিডিয়ার সামনে ঢালাওভাবে কথা না বলতে। ক্রিকেটারদের আন্দোলন ও পরবর্তী সময়ে চুক্তি লঙ্ঘন করে বাণিজ্যিক চুক্তি করার জন্য শোকজ নোটিশ পাওয়া, সব মিলিয়ে সাধারণত একটা ধারণা হতেই পারে যে এবার সাকিবের বিরুদ্ধে বদলা নেবেন বিসিবি প্রধান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তবে আপাতত সেই পথে হাঁটছেন না নাজমুল হাসান পাপন। সাকিবের হয়ে আইসিসির সঙ্গে সব ধরনের আলোচনাই করবে বিসিবি। সব কিছুর উপর সাকিব বাংলাদেশের অধিনায়ক, এদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক তারকা, আন্তর্জাতিক মিডিয়ার কাছে কোনোভাবেই উপস্থাপন করা হবে না। সেখানে সাকিবের পাশে অবশ্যই থাকবে বিসিবি, সেটি সাকিবকে জানিয়েও দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক প্রভাবশালী কর্মকর্তা অন্তত এমনটাই মনে করেন। তবে এর বাইরেও ভিন্ন মত আছে। কিছু কিছু পরিচালক এ অবস্থায় নতুন করে আরেকটি ইস্যু তৈরি করতে চাচ্ছেন। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিবের পিচ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। নির্ধারিত পিচের বাইরে হঠাৎই নাকি সাকিব ওই টেস্টে অন্য একটি পিচ বেছে নেয়। এছাড়া মুশফিককে ওপেনিংয়ে পাঠিয়ে ব্যাটিং অর্ডার সফল করার মধ্যেও কেউ কেউ সন্দেহের বীজ খুঁজে পাচ্ছেন। তবে আপাতত আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের ওই টেস্ট নিয়ে কোনো তদন্ত বা তেমন কিছু করতে যাচ্ছে না বিসিবি। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি প্রধান চাইছেন যাতে করে সাকিবের শাস্তির মেয়াদ কমানো যায়। আরও একটি ব্যাপার নিয়ে সাকিবের সঙ্গেই নাকি সেটির আলোচনা হয়েছে তার। ভারত সিরিজের অধিনায়ক কাকে দেওয়া হবে? এরই মধ্যে তামিম ইকবাল ব্যক্তিগত কারণে সিরিজটি খেলবেন না বলেও জানিয়েছে তিনি। বিসিবি সূত্রের খবর, এই সিরিজের টেস্টে অধিনায়কত্ব ফিরে দেওয়া হবে মুশফিককে, আর টি-20 দায়িত্ব দেওয়া হবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। সাকিবকে যে আগামী 6 মাস পাওয়া যাচ্ছে না সেটা ধরেই এই মুহূর্তে এগোচ্ছে বিসিবি। সাকিবের নিষিদ্ধের গুঞ্জন সত্যি হলে ভারত সফরের আগে বাংলাদেশ একটা বড় রকমের ধাক্কা খাচ্ছে। দর্শক, আপনারা এখানে কোন ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন, নাকি সত্যি সাকিব দোষী বলে আপনাদের মনে হচ্ছে, সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নিউজ আওয়ারে।